নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের নিচু চাপাহাটি এলাকায়। জখম হয়েছেন 20 জন বাস যাত্রী বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে নাদনঘাট থানার পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। নবদ্বীপ থেকে তারকেশ্বর অভিমুখে যাওয়ার সময় একটি গরু রাস্তার উপরে চলে আসে বাসের সামনে। তারপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে এবং পরবর্তী সময়ে উল্টে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা কেন্দ্রে।